টিকটকের নামে নাচানাচি করো লম্বা লম্বা কথা কোন না কেন নাচ গানের ভিডিও তৈরি করো এই যে কাটসাট ভিডিও করো কথা বলেন না কেন টিকটকের ভিডিও বানায়া এই যে আজকের একটা খবর যুবকেরা সিনিয়র জুনিয়র তার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এগুলো নিয়ে ঝগড়াঝাটি কইরা বাসের মধ্যে মারামারি করে একজন যুবক রাব্বি নামের এক যুবককে মেরে ফেলেছে এই জন্য যারা টিকটক করে ছোট ছোট কিশোর ছোট ছোট তরুণ ছোট ছোট যুবক এই টিকটক ভিডিও কইরা নায়ক নায়িকা ভাড়া কইরা লাফালাফি করে নাচানাচি কইরা এমন ভাবে নেশায় আসক্ত হয়ে যায় এমন ভাবে মহিলাদের প্রতি তাদের আবেগ ভালোবাসা জাগ্রত হয় দেখবেন ওদের চরিত্র খারাপ হয়ে যায় এমন কি তারা খুন খারাপিতে পর্যন্ত লিপ্ত হয়ে যাচ্ছে কথা বলেন ঠিক কি না এই টিকটকের ভিডিওর নামে একটা রাব্বি নামের ছেলেকে তারা হত্যা করেছে সিনিয়র আর জুনিয়র গার্লফ্রেন্ড নিয়ে গার্লফ্রেন্ড বোঝেন তো আপনারা মহিলা মানুষ মেয়ে মানুষ বিয়ে হয় নাই বিয়ের আগে ছেলেদের সাথে ঘোরে ওর নাম কি হ্যাঁ বুঝতে পারছেন যুবকের এখন ব্যস্ত এগুলো নিয়ে কারণ বিয়ে করে বউ নিয়ে ঘুরতে এরা রাজি নাই এরা আছে প্রেমিকে নিয়ে ঘুরতে কথা বলেন ঠিক কিনা এই টিকটকের নামে এই ছোটখাটো শর্ট শর্ট ভিডিও এগুলো করতে গিয়া এদেশের কত তরুণীরা সর্বনাশের পথে পা বাড়াচ্ছে কত যুবকেরা ধ্বংস হয়ে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা এই জন্য যুবক এগুলো অশ্লীলতা থেকে এগুলো গান বাজনা থেকে লাফালাফি কইরা নিজের মোবাইলের সামনে দাঁড়ায় নিজে একা একা নাচো আর গান গাও তোমার শরম লজ্জা নাই কথা বলে না কেন তোমার একটু লজ্জা করে না যুবক ফিরে আসো আল্লাহর দিক ফিরে আসো যার ভিতরে আল্লাহর ভয় থাকবে সে কখনো এগুলো নাচানাচি করতে পারে টিকটক ভিডিও বানাইতে পারে বিয়ের আগে অন্য কোন নারীর হাত ধরে ঘোরাঘুরি করতে পারে প্রকৃত মুমিন কখনো এগুলো করতে পারে না